মেহেরপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম। মেহেরপুর নিজস্ব প্রতিনিধি সাইদুর সুজনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে মতবিনিময় সভার আয়োজন করেন নবাগত পুলিশ সুপার। মতবিনিময় সভায় মেহেরপুরের সমসাময়িক আইন শৃঙ্খলা বিষয়ে আলোচনা করেন জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সাংবাদিকদের সমসাময়িক বিষয়ে আলোচনার প্রেক্ষিতে নবাগত পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম বলেন, মেহেরপুরকে সুন্দর করে গড়ে তোলার জন্য সাংবাদিকদের ভূমিকা সহযোগিতা কাম্য করেন। তিনি আরো বলেন, সবে মাত্র আমি এসেছি, মেহেরপুর সম্পর্কে বুঝতে আমার একটু সময় লাগবে। তার পাশাপাশি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, কোনো তথ্য থাকলে তা দিয়ে সহযোগিতা করবেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, আব্দুল করিম, ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেন সহ পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।